সবার উপরে শান্তি, জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়ে এমন বার্তা দিলেন অ্যান্টোনিও গুতেরেস। যদিও তার শপথ হয়েছিল মাসখানেক আগে, মহাসচিব হিসেবে প্রথম বার্তায় বিশ্বজুড়ে দ্বন্দ্ব সংঘাত, মানুষ হত্যা, শিশু ও নারীর প্রতি সহিংসতা আর দখল পাল্টা দখলে তিনি বিষাদগ্রস্ত বলে জানান গুতেরেস। On these New Year's Day, I ask all of you to join me in making one shared New Year's resolution. Let us resolve to put peace first. রাজনৈতিক বিভাজন, অবিশ্বাস আর বৈষম্য কমিয়ে শান্তিময় বাসযোগ্য বিশ্ব গড়ার কথা বলেন জাতিসংঘের নতুন প্রধান। Solidarity and compassion in our daily lives, to dialogue and respect across political divides, from ceasefires on the battlefield to compromise at the negotiating table to reach political solutions. Peace must be our goal and our guide. ওদিকে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে তখন চলছিল নতুন বছরের আনন্দ উল্লাসের বন্যা। এই আনন্দ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধনে বান কিমুন অবশ্য চাকরি হারিয়ে তার এই নতুন কাজের কথা আগেই জানিয়েছিলেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব। বিদায়ী ভাষণে কোরিয়ান এই কূটনীতিক জানিয়েছেন, 10 বছর নিজ হাতে লালন করা এই প্রতিষ্ঠানটিকে তিনি এতটাই শ্রদ্ধা করেন যে নিজে জাতিসংঘের সন্তান হিসেবে বেঁচে থাকতে চান আজীবন। I will always be the child of United Nations and my heart will always be with you and the United Nations. সানাউল হক, ATN বাংলা, ঢাকা।